প্রিয় দর্শক, আজকে আমাদের এই তিন ভাইয়ের গাইনোকমাসিয়া সার্জারি হয়েছে। ওনার ছিল গ্রেড ওয়ান বা একটু বেশি হতে পারে, ভাইয়ের ছিল গ্রেড থ্রি অলমোস্ট, ওনারও সেম। ওনার বডি ওয়েটটা একটু বেশি, যার ফলে একটু বেশি ফ্যাট ট্যাট ছিল। সো তিন ভাই এখন সুস্থ আছে, সুন্দর আছে, ড্রেসিং করা হয়েছে, ড্রেস আপ করছে, চলে যাবে। সো ভাই, আপনি এখন কেমন আছেন একটু জোরে বলেন তো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। কোনো সমস্যা মনে হচ্ছে? কোনো সমস্যা না, আর ডাক্তারদের ব্যবহারও অনেক ভালো ছিল। আপনি এখন সুস্থ আছেন তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোনো দুর্বলতা খারাপ লাগতেছে? না না। আপনি অজ্ঞান ছিলেন কয় ঘন্টা? অজ্ঞান ছিলাম না, একটুও না। না, আপনি বুঝতে পারছেন কাজ করার সময়? সব বুঝতে পারছি, কোনো সমস্যা হয় নাই, ব্যথাও হয় নাই, যা লাগছে কিন্তু ডাক্তারদের বললে একটু ইয়া করছে, সময় নিয়ে কাজ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই অনেক ধন্যবাদ। এখানে আমাদের আরেক বড় ভাই, ভাই আপনার কি অবস্থা একটু বলবেন। আলহামদুলিল্লাহ, ঠিকঠাক আছেন? অপারেশনের অনুভূতি কেমন লাগছে, সব কিছু কি মনে হয়? সবকিছু ঠিকঠাকই আছে। অনেক বেশি কষ্ট পাইছেন? না না না, কোনো কষ্টই পাই নাই। কোনো কষ্টই পান নাই? না। তা আমি তো ভাবলাম অনেক বেশি কষ্ট পাইছেন। না না, এখানে কোনো কষ্টই নাই। কষ্টই নাই? কোনো কষ্ট নাই, কোনো ব্যথাও নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যাক খুবই ভালো। ভাই আপনার বিষয়টা একটু বলবেন, আপনার কেমন লাগলো, কি আসলে বিষয়? আলহামদুলিল্লাহ ভালো, সব কিছুই ঠিকঠাক, কোনো ব্যথা ম্যথা লাগে না। ব্যথা লাগলো না, হালকা, সহ্য করার মতো। সহ্য করার মতো, এটা অবস করার সময়, তাই না? অবসের পরে তো আর লাগে নাই। আচ্ছা, অবশ করার সময় তো অবশ্যই লাগবে, ভালো একটা জায়গায় আমরা ইঞ্জেকশন দিয়ে অবশ করতেছি, লাগবে তো অবশ্যই। কিন্তু অবশ হয়ে গেলে তখন আর ব্যথা লাগে না, এবং যেহেতু অজ্ঞান করে অপারেশন করি না, তারপরে আমরা অপারেশন শেষ করছি দুইটা তিনটার দিকে। আর আগে শেষ হয়েছে, ওনাদের শেষ হয়েছে সবার আগে। আপনি প্রথমজন ছিলেন, আপনার সাড়ে বারো একটার ভিতরে শেষ, ওনার মনে দুইটা আর সোয়া দুইটার মধ্যে, ভাইয়েরও তো তিনটা বাচ্চা। না তো প্রায় তিনটা, তো তিনটের সময় অপারেশন হয়েছে, এখন ছয়টা বাজে। তো দেখুন, একটা থেকে ছয়টা পর্যন্ত এখানে অনেকে রিলিজ করলো, ভাই তিন ঘন্টা রেস্ট করলো, এখন হচ্ছে আমরা ছেড়ে দেব। আমরা জাস্ট একদমই সুস্থ মানুষ পাইছি, হেঁটে আসছে, হেঁটে চলে যাচ্ছে, কোনো রকম কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই, ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকোমাসি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, ধন্যবাদ।